হালকা ঠান্ডা ওয়েদারে সন্ধ্যের টিফিন কি খাবেন ভাবছেন স্টিম ছাড়া মোমো চলুন তাহলে দেখানো যাক প্রথমেই আমি একশো গ্রাম চিকেন গাজর এক ইঞ্চি আদা দু তিন কোয়া রসুন ধনে পাতা কুচি একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা তিনটে এটা ভালো করে চপারে চপ করে নেব তো এখানে আমাদের চপারটা হয়ে গেছে একটু লবণ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মেখে নেব মাখা আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এটা আমি একটা সাইড করে দিলাম এবারে আমি এখানে নিয়ে নেব দেড়শো গ্রাম ময়দা এর মধ্যে দিয়ে দেবো লবণ স্বাদ মতন একটু গরম জল দিয়ে একটা ড্রো বানিয়ে নেব অল্প অল্প জল দিয়ে একটা নরম ড্রো আমি এখানে বানিয়ে নেব বন্ধুরা আজকে কিন্তু আমি ভিডিওটা অন্য রকম বানাচ্ছি বন্ধুরা তোমরা যদি খেয়াল করে থাকো অবশ্যই কমেন্ট করো বড় করে রুটির আকারে লেচি কেটে নিয়েছি তো এই রুটির লেচিটা ভালো করে বেলে নেবো রুটির থেকে বড় করে বেলে নেবো তো বন্ধুরা এখানে আমার বেলা কমপ্লিট হয়ে গেছে আর আমি একটা গ্লাস দিয়ে এরকম সেভ করে নিচ্ছি তোমরা যে কোনো শেপ দিয়ে একটা শেপ বানিয়ে নেবে তো একটা একটা করে করার কোনো দরকার নেই বন্ধুরা এরকম রুটি বানিয়ে এরকমভাবে ছোটো ছোটো করে পিস করে নিলেই হয়ে যাবে তো এখানে আমি পুরটা দিয়ে নিচ্ছি আমি দুরকম শেপ তোমাদেরকে দেখাবো তো প্রথমে আমি একটা শেপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো এই সাইডটা মুড়ে আবার এই সাইডটা মুড়ে পুরো অনেকটা শিঙারার আকৃতি দিয়ে বানিয়ে নিয়েছি তো আমি আরেকটাও বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পেলে বন্ধুরা কত সহজভাবে মোমোর সেপ দেওয়া যায় তো এটা আমি আরেকটা ধরনের বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটাকে আমি নিয়ে এইভাবে পেছন দিক দিয়ে ফোল্ড করে দিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা এইভাবেও বানাতে পারো তো অনেকেই সেপ দিতে পারে না তার জন্য আমি এইভাবে সহজভাবে বানিয়ে দেখিয়ে দিলাম তোমাদেরকে দুটোভাবে তো এখানে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি সাদা তেল দিয়েছি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি সয়া সস টমেটো সস লবণ গোলমরিচের গুঁড়ো কর্নফ্লাওয়ার দু চামচ দিয়ে জল দিয়ে ভালো করে এটাকে ফুটতে দিয়ে দিয়েছি আর এবারে মোমোর মোমোগুলো দিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে দিলাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো তোমরা তো একটু ডেকোরেশনের জন্য পেঁয়াজ কলি আর একটু গন্ধরাজ লেবু তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন রইলো নিচে পড়েই গেছে এই খাই এক কথায় অসাধারণ তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই এটা ট্রাই করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ ধন্যবাদ